মুসলমানি মান্দার ভাইরারে আমার হুসাইন যখন জিহাদের ময়দানে যায় একমাত্র বোন জয়নবকে ডাক দিয়া বলে ভোন তোদেরকে দুনিয়াতে রাইখা যাই ও বোন আমার হত্যার বিচার শাহাদাতের বিচার কোনো দিন দুনিয়ার কোনো মানুষের কাছে দিবি না যদি কখনো মদিনায় যাওয়ার সুযোগ হয় আমার নানা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাইয়া বলবি ও নানা তোমার আদরের কলিজার টুকরা যেই কলিজার টুকরার উপরে কোনোদিন তুমি মশা মাছি বসতে দাও নাই ও নানা যেই নাতি না খাইলে তুমি নানা কোনোদিন মুখে খাবার দাও নাই রে নানা তোমার উসিলায় দুনিয়াবাসী যেই পানি পাইল ওই যে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে তোমার নাতিকে শাহাদাত বরণ করতে হয়েছে ও নানা শাহাদাতের সময় তোমার নানি পান তোমার নাতি পানি পানি করে চিৎকার করছে কিন্তু ইয়াজিদের গোষ্ঠী তারা নবীজি তোমার নাতির মুখে একটু পানি দিতে দেয় নাই মুসলমান ইমানদার ভাইরারে আমার এই বিচারটুকু দেওয়ার জন্য নবীজি বলে গিয়েছেন ও জয়নব যখন মদিনায় কখনো যাও আমার নানার কাছে এতটুকু বলবা একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের ঘটনা আজকের এই দিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের মধ্যে দেখতেছে নবীজি দুই হাতের মধ্যে রক্ত পুরা শরীরের মধ্যে রক্ত নবীজিকে ইবনে আব্বাস ডাক দিয়া বলে নবীজি আপনার হাতের মধ্যে রক্ত কেন আপনার দেহের মধ্যে রক্ত কেন ইবনে আব্বাসকে নবীজি ডাক দিয়া বলে ইবনে আব্বাস রে আমার আদরের কলিজার টুকরাকে ইয়াজিদের গোষ্ঠী কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে আমি জানি আমি দেখেছি আমার হুসাইন দুনিয়াতে নাই তাকে পানি ছাড়া দুনিয়া থেকে কেমনে বিদায় করে দিয়েছে ইবনে আব্বাস রে এই রক্ত রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার মালিকের কাছে যা রহমতে আলম পয়গম্বরের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেজাজ থেকে হিজরত করে মদিনায় যখন আসলেন মদিনায় আসার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজির কলিজার টুকরা হুসাইন কোথায় যাবে বলে আমি কুফাতে যাব কেন কুফাতে কি তুমি কুফাতে কেন যাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দাও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তোমরা তো অবশ্যই জানো কুফাবাসী মুসলমানরা যারা আছে তারা ইয়াজিদের দুঃশাসনের কারণে বড় অতিষ্ঠ জিয়াদকে খবর দিলেন উবাইদুল্লাহ তো আসতে পারে না হুসাইন যেন আমার পর্যন্ত না আসতে পারে হুসাইনের অগ্রগতিকে রুখে দাও বাধা দাও সে যেন আমার পর্যন্ত আসতে না পারে তাকে বাধা দাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাধা দিলেন হুসাইন ডাক দিয়া বললেন ইবনে জিয়াদ আমি তোমার সামনে তিনটা অপশন রাখলাম এই তিনটা অপশনের কোনো একটা মেনে নাও আমি বাইতুল্লাহ থেকে এসেছি আমাকে বাইতুল্লাহ পর্যন্ত যেতে দাও দুই নম্বর অপশন আমাকে কোনো মুসলিম অধ্যুষিত এলাকার সীমান্তে পৌঁছে দাও তিন নম্বর অপশন হচ্ছে ও ইবনে জিয়াদ আমাকে
আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দাও। আমি ইয়াজিদের কাছে গিয়া আমার বিষয়টা তার সামনে স্পষ্ট করি। আমি তার জন্য যুদ্ধ করবার জন্য যাই আসি নাই। বলেন তো দেখি, হুসাইন নিজের ছোট ছোট বাচ্চা মহিলাদেরকে নিয়ে জিহাদ করতে গিয়েছিলেন? আওয়াজ দিয়া বলেন, জিহাদ করতে গিয়েছিলেন? না না, জিহাদ করার জন্য হুসাইন যায় নাই, শুধুমাত্র এতটুকু বলবার জন্য, ইয়াজিদ তোমার শাসনের যেই দুঃশাসন তুমি মানুষের উপরে প্রতিষ্ঠা করতেছো, দেখো আমার কাছে হাজার হাজার চিঠি, তোমার এই কুফাবাসীরা আমার কাছে প্রেরণ করছে, তোমার খেলাফত শাসন মানতে রাজি না, আমাকে তারা খলিফা হিসাবে বেছে নিবে। হুসাইন নিজেকে ইয়াজিদ থেকে বেশি উপযোগী মনে করলেন, হকদার মনে করলেন, কারণ নানার খেলাফতের শুরু বাস্তবায়ন একমাত্র হুসাইন করতে পারবে। মুসলমান ইমানদার ভাইরা, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিল সামনে আর অগ্রসর হতে দিল না। মনের মধ্যে ক্ষোভ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মনের মধ্যে ক্ষোভ, কারণ তার এক ফুফাকে কোন এক যুদ্ধে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন। ওই মনের ক্ষোভটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাড়বেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাড়বেন। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সামনে অগ্রসর হতে দেয়নি। ফুরাত নদীর তীরে কারবালার সেখানে গিয়ার নবীজির তৌহিদ কলেজার টুকরা হুসাইন সেখানে তাঁবু গাড়লেন। কয়েকদিন হয়ে যায় তাদেরকে সামনেও যাইতে দেয় না, পিছনেও যাইতে দেয় না, খাবার পানীয় সব কিছু অবরুদ্ধ করে রেখেছে। হুসাইনকে খাবার দিয়া কষ্ট দিতেছে, পানীয় না দিয়া কষ্ট দিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান আলী আসগর, আপনারা সবাই জানেন, প্রতি বছরের সময় শুনে থাকেন, আলী আসগর হুসাইনের বিবি ডাক দেয়া, বলে স্বামী আমার আজকে কয়েকদিন হয়ে গেল আমার আলী আসগর পানি খায় না, খাবার নাই পানিও নাই, ওগো স্বামী যাও ইয়াজিদ শিবিরের কাছে যাও, আলী আসগরকে 6 মাসের আলী আসগরকে নিয়ে যাও, কারণ আমাদের সাথে তাদের সাথে দুশ্মনী থাকতে পারে, কিন্তু ছোট্ট 6 মাসের বাচ্চার সাথে দুশ্মনী থাকতে পারে? আওয়াজ দিয়া বলেন, ছোট্ট বাচ্চার সাথে দুশ্মনী থাকতে পারে? হযরত হুসাইন ছোট বাচ্চা, নবীজির বংশধর নিয়া চললেন ইয়াজিদ শিবিরের কাছে, যাইয়া বলেন, ইয়াজিদের শিবিরের গোষ্ঠীর লোক তোমাদের সাথে, তোমরা আমাকে তোমাদের নজরে আমাদেরকে দুশ্মন ভাবতে পারো, কিন্তু এই ছোট বাচ্চা তো দুশ্মন না, ছোট বাচ্চা তো তোমাদের সাথে দুশ্মনী করবে না, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, এই ছোট বাচ্চাকে পিছনে নিয়া ঘরের ভিতরে নিয়া একটু পানি পান করাইয়া এরপরে আমার কাছে দাও, কারণ এই আলী আসগর মাত্র 6 মাসের ছোট বাচ্চাটা আজকে 3-4 দিন যাবত খাবার খাইতে পারে না, পানীয় খাইতে পারে না, কারণ পানীয় নাই খাবারও নাই। নবীজির কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, নবীজির শত্রু ইয়াজিদের শিবির থেকে তাকা তাকা বলে, দাঁড়াও, একটা তীর নিয়া ডাক দিয়া বলে, হুসাইন পানি জম্মের পানি তোমাকে দিতেছি, এমন বলে একটা তীর নিক্ষেপ করল। তীর নিক্ষেপ করবার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ছোট বাচ্চা 6 মাসের শিশুর কলিজা ভেদ করে তীরটা বেরোয় গেলেন। কোলের মধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ফিঙ্কি মেরে রক্ত বের হয়। ছটপট ছটপট করতে করতে
আলী আসগরের মৃত্যু নবীজির আদরের টুকরা হুসাইনের কোলেই হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরারে, আমার এক তো সন্তানের পানীয় না খাওয়ার কষ্ট, দ্বিতীয়ত বাবার কোলে সন্তানের এত কঠিন ভাবে মৃত্যু, কত কঠিন সময়, কোন বাবা সহ্য করতে পারবে না। একটাই উদ্দেশ্য হুসাইন অসত্য কোনদিন মানুষের সামনে উপস্থাপন করতে দেবে না, ইসলামের সত্য বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবে। এই তুলে ধরবার জন্য নিজের জান যাবে, মাল যাবে, সন্তান যাবে, বিবি যাবে, কিন্তু নবীজির আদর্শের সামনে, নবীজির আদর্শে সামান্য কলুষিত করতে দিবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, চলে আসলেন শাহাদাত বরণ করনেওয়ালা ছোট্ট ছয় মাসের শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে। নিজের তাবুর কাছে ডাক দিয়া আয়েশা বলেন, ও বিবিরা, দেখ যে আলী আসগর তোদেরকে পানি পানি বলে সবসময় জ্বালাই, তো আর জ্বালাবে না, জন্মের মতো পানি পান করে নিয়ে এসেছি, এসে দেখ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা ডাক দিয়া বলতেছে, বিবিরা সামনে আয়েশা দেখতেছে আদরের কলিজার টুকরা আলী আসগর তো দুনিয়াতে নাই, শাহাদত পান করেছে, শাহাদতের অমীয় সুদা পান করে, শাহাদত বরণ করেছে। মুসলমান ইমানদার ভাইরারে, আমার হযরতে আলী আসগরের বড় ভাই জাইনুল আবদিন ডাক দিয়া বলে, বাবা আমাকে একটু সামনে বাড়তে দাও। আলী আসগর ছিল ওই সময় অসুস্থ, হুসাইনের বোন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে জাইনুল আবদিন মাথা দিয়া শুয়ে আছে, কিন্তু এভাবে বলতেছে, হাইরে আমার বাবা তো এখানে কারোর সাথে মারামারি করতে আসে নাই, আমার বাবা তো সত্য বিষয় বিষয়টাকে মানুষের সামনে প্রচার করতে এসেছে, কেন আজকে আমার ভাইয়ের এই নির্মম হত্যা, নির্মমভাবে কেন আমার ভাইকে শহীদ করে দেওয়া হলো, এর জবাব আমি চাব। বাবাকে ডাক দিয়া বলেন, বাবা দাও আমাকে একটু সামনে বাড়তে দাও। হুসাইন ডাক দেয়া বলে, সন্তান কারবালার সাক্ষী হিসাবে তোকে রাইখা যাই, আমি শহীদ হয়ে যাব, আমার বংশধরের সব শহীদ হয়ে যাবে, একমাত্র নানার উম্মতের সাক্ষী হিসাবে তোকে রাইখা যাই। ও জাইনুল, আমি তোকে কিছু ওসিয়ত করে যাই, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নামলেন, দেখলেন যখন দেওয়াল পিঠের দেওয়ালের যখন পিঠ ঠেকা যায়, তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ও মুসলমান, এখান থেকে একটা কথা পরিষ্কার, মুসলমান কোনোদিন সন্ত্রাসবাদ চায় না, ঠিক কিনা? মুসলমান কারোর সাথে কোনোদিন মারামারি করতে চায় না, কিন্তু মুসলমানের পিঠ যখন দেওয়ালে ঠেকা যায়, তখন মুসলমান ছাড় দিতেও জানে না। একটু আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? কারণ মুসলমান তো হযরতে হামজার গোষ্ঠী, মুসলমান তো হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোষ্ঠী, ওমরের মতো সত্য বিজয় বীরের গোষ্ঠী, কিন্তু মুসলমান আজকে অধপতন কেন? যখন মুসলমানের সামনে কোনো অন্যায় ঘটনা দুর্ঘটনা ঘটে, ওই অন্যায়কে সাপোর্ট করে, ন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষেই অবলম্বন করে, আছে না নাই? ও মুসলমান, সত্য প্রতিষ্ঠা করতে গিয়া যদি নিজের জীবন যায়, জীবন দিতে হবে হুসাইনের আদর্শ কথাগণ, ঠিক কিনা? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন যান, যাওয়ার পরে ফোরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফোরাত নদী থেকে পানিও উঠাতে দেয় নাই। মুসলমান ইমানদার, হুসাইন যখন কারবালার প্রান্তরে যুদ্ধ করতেছে, এমন সময়
ইবনে জিয়াদ সে ডাক দিয়া বলে, এই হুসাইন, তোকে আর এখান থেকে জীবিত যাইতে দিব না। ইবনে জিয়াদ ছিল ওলাদুজ্জিনা, ওলাদুজ্জিনা ছিলেন যার সন্তান, কি সন্তান? ওয়ালিদ ইবনে মুগিরা। নবীজিকে একদিন নবীজি বাইতুল্লাহর চত্বরে গালি দিল, নবীজি বাইতুল্লাহর চত্বরে বসে আছে এমন সময় নবীজিকে ডাক দিয়া বলে, এই যে পাগল, নবীজিকে পাগল বলে গালি দিল, নাউজুবিল্লাহ। নবীজির মনে অনেক কষ্ট পাইল, ব্যথা পাইল, দুনিয়ার কোন মানুষ আমাকে পাগল বলতে পারে নাই, গণক বলতে পারে নাই, কারণ নবীজি কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করেন নাই, কাউকে গালি দিয়া কথা বলেন নাই, কারোর সাথে কটু ভাষায় কথা বলেন নাই। আবু জাহাল উৎপা সাহেব বারা নবীজির বিরোধিতা করত, কিন্তু নবীজিকে কোনোদিন গালি দেওয়ার সাহস পায় নাই। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে, নিজের টাকা পয়সা অর্থের শক্তি দিয়া, নিজের টাকা পয়সার অর্থের শক্তির কারণে মানুষকে মানুষ মনে হয় না, এরকম বড় লোক সমাজে আছে না নাই? নিজের টাকা পয়সা আছে বলে গরিবদেরকে কোনো দামই দেয় না, আসে না নাই? কত বড় লোক কেমন আছে যে বড় লোক সব সময় গরিবকে দেয়, গরিব থেকে দোয়া নেওয়ার চেষ্টা করে, ওই বড় লোকের চেয়ে এই গরিবের সাথে যে ভালো সম্পর্ক রেখা চলে, খোদার কসম করে বলতে পারি এই গরিব কখনো, এই ধনী লোক কখনো গরিব হবে না। কিন্তু যেই ধনী লোকটা গরিবের সাথে নিজের অর্থের শক্তির কারণে, টাকার গরমের কারণে বেয়াদবি করে, মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, ওই গরিবের বদদোয়ার কারণে এই বড় লোক বেশি দিন টিকতে পারে না, আছে না নাই? মুসলমান ওয়ালিদ ইবনে মুগিরা কাবার চত্বরে নবীজিকে দেইখা পাগল বলে গালি দিয়েছে, নবীজির মনে বড় কষ্ট লাগলো। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, সূরা কলামের 13 নম্বর আয়াত নাযিল কইরা নবীজিকে জানায় দেন, নবীজি যারা সুভাবে দুনিয়াতে না আসে, নিজের জন্মের ঠিক যাদের না থাকে, তারা তো আপনাকে গালি দিবে, তো শুধু তারা আপনাকে গালি দিবে না, আমা আমি আল্লাহকেও গালি দিবে, আপনার ওয়ারিশ উলামায়ে কেরামকেও তারা গালি দিবে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, যখন নবীজি ডাক দিয়া বললেন এটা তো ওলাদুজ্জিনা যার সন্তান, ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম, কিরে আমি যার সন্তান, এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমনে জানলো, দৌড়ায় গেল মায়ের কাছে, মা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে জারজ বলে গালি দিয়েছে, আমার নাকি জন্মের ঠিক নাই। এ কথা শোনার মাত্র ওয়ালিদ ইবনে মুগিরার মা মাথাটা নিচের দিকে দিয়া এবার চিন্তা করলো, আমার এই ওয়ালিদ ইবনে মুগিরা কার থেকে জন্ম নিয়েছে, আমি একটু দেখি এর কোনো বাপের পরিচয় পাওয়া যায় কিনা। কিছুক্ষণ চুপ থাকবার পর ওয়ালিদ ইবনে মুগিরার মা জানা দেয়, ওয়ালিদ ইবনে মুগিরা রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই 13 নম্বর আয়াত সূরা কলামের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জালিম, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন কেরাম লিখেছে, যারা হক ও হাক্কা নিয়াতের বিরোধিতা করবে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআন ও হাদিসের বিরোধিতা করবে, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবে, এবং ওলামায়ে কেরাম নবীজির ওয়ারিসদের বিরোধিতা করবে, তাদের ডিএনএ চেক করে দেখা যাবে তাদের জন্মের ঠিক নাই। এই সাক্ষী শুধু আমরা বলি না, নবীজিও বলেছেন, আল্লাহ বলেছেন, ও ভাই 29 পারার 2 নম্বর সূরা, সূরা কালামের 13 নম্বর আয়াত একটু সাজ দিয়া দেখেন কি লিখেছে আয়াতের ব্যাখ্যায়। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, ওই ইবনে জিয়াদ নবীজির কলিজার টুকরা হুসাইনের উপরে ক্ষোভ জানতেছে, কারণ তার ফুফাকে কোনো এক যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে জিহাদের ময়দানে, তার এটা মনে আছে, কিন্তু আলী তো বেঁচে নাই, তার প্রতিশোধ কেমনে নেবে?
এখন হযরতে হুসাইনের মাধ্যমে তার প্রতিশোধ নেবে। হুসাইনকে সামনে নেওয়ার পরে অনেকগুলো তীর মারলো, প্রায় 133টা তীর হুসাইনের গায়ে মারলো। মুসলমান ইমানদার ভাইরা, আমার 33টা তলোয়ারের আঘাত হযরত হুসাইনের গায়ে, 21টা বর্ষা হুসাইনের গায়ে মেরেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। হুসাইনের দেহ থেকে মালাত মাথাটা আলাদা যখন করবে সীমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি, সেনাপতির নাম ছিল সীমার। এই সীমারও ছিল, সীমারের ব্যাপারে আপনার আমার পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া, বলেন হুসাইন রে, আমি দেখতেছি কালো ডোরা কাটা একটা কুকুর তোমার রক্তে মুখ দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে আছে, আর সীমারকে ডাক দেয়া, বলে ও সীমার, তোমার কথাটাই আমার নানা বহু বছর আগে বলে গিয়েছে। ও সীমার, তুমি সেই জোড়া কাটা কালো কুকুর যে আমাকে হত্যা করে আমার রক্তের উপরে চুম্বক লাগিয়েছ। অসীমার, তুমি সেই কুকুর। যখন নবীজির দৌহিত্র হযরত হুসাইন এমন কথা বললেন, বলার পরে আর বাঁচতে দেয় নাই, পানি বলে চিৎকার করতেছে, আমাকে একটু পানি দাও। না না, তোমাকে পানি দেওয়া যাবে না, দেখুন তো ভাই কত কষ্টের কথা, যেই নবীজির কারণে আজকে দুনিয়াবাসী এত আরামে, যেই নবীজির কারণে আসমান জমিন হাওয়া বাতাস গাছ তরুলতা সব কিছু আমরা পাইলাম, ওই নবীজির কলিজার টুকরা হুসাইন পানি ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা রে, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানি পানি বলে চিৎকার দিতেছে, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপরে চৈরা বৈশা তার মাথার দেহ থেকে মাথাটা আলাদা কইরা দিছে। মুসলমান ইমানদার ভাইরা রে, আমার হুসাইন যখন জিহাদের ময়দানে যায়, একমাত্র বোন জয়নবকে ডাক দিয়া বলে, ভোর তোদেরকে দুনিয়াতে রাইখা যায়, ও বোন আমার হত্যার বিচার শাহাদাতের বিচার কোনো দিন দুনিয়ার কোনো মানুষের কাছে দিবি না, যদি কখনো মদিনায় যাওয়ার সুযোগ হয় আমার নানা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাইয়া বলবি, ও নানা তোমার আদরের কলিজার টুকরা, যেই কলিজার টুকরার উপরে কোনোদিন তুমি মশা মাসি বসতে দাও নাই, ও নানা যেই নাতি না খাইলে তুমি নানা কোনোদিন মুখে খাবার দাও নাই রে নানা, তোমার উসিলায় দুনিয়াবাসী যেই পানি পাইল, ওই যে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে তোমার নাতিকে শাহাদাত বরণ করতে হয়েছে, ও নানা শাহাদাতের সময়ও তোমার নানি পান তোমার নাতি পানি পানি করে চিৎকার করছে, কিন্তু ইয়াজিদের গোষ্ঠী তারা নবীজি তোমার নাতির মুখে একটু পানি দিতে দেয় নাই। মুসলমান ইমানদার ভাইরা রে, আমার এই বিচারটুকু দেওয়ার জন্য নবীজি বলে গিয়েছেন, ও জায়নাব যখন মদিনায় কখনো যাও আমার নানার কাছে এতটুকু বলবা। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিনের ঘটনা আজকের এই দিনে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের মধ্যে দেখতেছে নবীজি দুই হাতের মধ্যে রক্ত, পুরা শরীরের মধ্যে রক্ত। নবীজিকে ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবীজি আপনার হাতের মধ্যে রক্ত কেন, আপনার দেহের মধ্যে রক্ত কেন? ইবনে আব্বাসকে নবীজি ডাক দেয়া বলে, ইবনে আব্বাস রে, আমার আদরের কলিজার টুকরাকে ইয়াজিদের গোষ্ঠী কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে, আমি জানি আমি জানি
আমি দেখেছি আমার হুসাইন দুনিয়াতে নাই, তাকে পানি ছাড়া দুনিয়া থেকে কেমনে বিদায় করে দিয়েছে। ইবনে আব্বাস রে, এই রক্ত রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার মালিকের কাছে যা। মুসলমান ইমানদার ভাইরা রে, আমার এই পর্যন্তই শেষ নয়। ইবনে জিয়াদ হুসাইনকে শাহাদাত বরণ করাবার পর তার মাথাকে নিয়ে তার সামনে তীরের মাথায় নিয়ে তার আদালতের সামনে রাইখা দিলেন। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দেখায় এ হুসাইনের পরিবার দেখ কি পরিণাম হয়েছে হুসাইনের। ইয়াজিদের বিরোধিতা করবার জন্যে তোরাও যদি ইয়াজিদের বিরোধিতা করো তাহলে তোদের এই অবস্থা হবে। পরবর্তীতে নবীজির একজন সাহাবি নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়া, ওই যে মাথাকে নিয়া কারবালার প্রান্তরে দাফন করলেন, জানাজার নামাজের ব্যবস্থা করলেন। মুসলমান কারবালার এই কান্না মাখা ইতিহাস আমাদেরকে একটা শিক্ষাই দেয় যে মুসলমান দুনিয়াতে ন্যায় অন্যায় দুইটাই থাকবে। তোমরা যদি আমার নানার খাঁটি উম্মত হইয়া থাকো কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিবে না। লোক যদি কম থাকে, শক্তি যদি নাও থাকে, ন্যায়ের পথে থাইকা মরবা, এটা আমার নানা আমার নানা নবীজির আদর্শ। মুসলমান ইমানদার ভাইরা রে, আমার ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, আমাদেরকে কি শিক্ষা দিয়া গেলেন? অন্যায়ের পক্ষে না যাবে, কথা বলেন, অন্যায়ের পক্ষে না যাবে, সৎ মানুষের পক্ষে থাকবো, অসৎ মানুষের ধারে কাছেও যাব না। যদি কোনো ব্যক্তি অসৎ কোনো কর্ম করে তার বিরুদ্ধে সত্যের আন্দোলন ঘরে উঠতে হবে, ঘরে তুলতে হবে। কিন্তু মুসলমান আজকে ইয়াজিদের উত্তরসূরি প্রতিশোধের ক্ষোভ অন্তরে নিয়া মুসলমান মুসলমানে মারামারি লাগায় দেয়, আসে না নাই? এজন্য মুসলমান ইমানদার ভাইরা রে, আমার আজকের এই কারবালার প্রান্তরে কত মানুষ কতভাবে কুচ্ছা রটনা করে, কারবালাকে বিভিন্নভাবে উদযাপন করে। কেউ বাহায় হুসাইন হাসু, হায় হুসাইন বলে নিজের পিঠে আঘাত করে, অথচ হুসাইন কেমনটা করেছেন, কথা বলেন, করেছেন না? না, হুসাইন সত্য প্রতিষ্ঠা করেছে, আবার কেউ কৃত্রিম মাজার বানাইয়া এটাকে হিন্দুদের মতো, যেমন হিন্দুরা কৃত্রিমভাবে মূর্তি বানাইয়া উপাসনা করে, নদীতে ভাসায় দেয়। অনেক মুসলমান এমন আছে যারা হুসাইনের কৃত্রিম মাজার বানাইয়া এটাকে কিছু সময় উপাসনা করে, উপচর্যা করে, এরপরে পানির মধ্যে ভাসায় দেয়। মুসলমান, এটা হুসাইনের সম্মান না, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসম্মান করা হয়। এজন্য এগুলোর পক্ষপাতিত্ব করা যাবে না, সাবর করা যাবে না। কারবালার ইতিহাস থেকে এটাই আমরা পাইলাম সত্য, যত যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি। আলেম ওলামাদের সাথে আমরা থাকবো, মসজিদ মাদ্রাসার সাথে থাকবো, কোনোদিন অসত্যের পক্ষ নিয়া আলেম ওলামা মসজিদ মাদ্রাসা আল্লাহ রসুলের বিরোধিতা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কারবালার এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।